আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। ঈদের নামাজ আদায় করার পর সব বন্ধু বান্ধব মিলে সিদ্ধান্ত নিলাম যে লন্ডনের আশেপাশে কোনো একটা জায়গা থেকে আমরা ঘুরে আসি। লন্ডনের সাউথেন্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাউথেন্ড অন সি, এটি একটি রিসর্ট যেটি দক্ষিণ ইংল্যান্ডে অবস্থিত। সাউথেন্ড সি বিচের আশেপাশে দেখার মতো অনেক ইমপ্রেসিভ এবং অ্যাট্রাকটিভ জায়গা রয়েছে। 2.7 মাইল লম্বা সি বিচ এবং বাচ্চাদের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক। আমার সব থেকে আকর্ষণীয় যে জিনিসটি লেগেছে সেটি হচ্ছে কি, এই সামার ওয়াকওয়ে। সব মিলিয়ে প্রথম দিকে যখন আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম যে এই জায়গায় যাবো কি না, পরে যখন এই জায়গাতে আসলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এটি আসলেই ওয়ার্থ ইট। প্রথম দিকে আপনার নজর কাড়বে একটি ছোট্ট ওয়াচ টাওয়ার, এটিকে আসলে ওয়াচ টাওয়ার বলা যায় না, এটির উচ্চতা খুব বেশি একটা না, কয়েক তলা উঁচু হবে। এখান থেকে সাগরের ভিউটা এবং আশেপাশের যে এরিয়াল ভিউটা আসলে দেখা যায়। কাছের স্বচ্ছ দেয়ালে ঘেরা এই ওয়াচ টাওয়ার থেকে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন চারিদিকের এরিয়াল ভিউটা। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র এবং তার পাশে রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক, এটা মূলত বাচ্চাদের একটি পার্ক। আর আজকে ঈদের দিন, এই জন্য দেখা গেছে যে অনেক বাংলাদেশি মানুষ বা এশিয়ান বিভিন্ন মানুষ এসছে এই জায়গাতে ঘুরতে। আমরা এখন আছি সামার ওয়াকওয়েতে এবং এই জায়গাটিতে টিকিট কেটে ঢুকতে হয়। পার পার্সন হচ্ছে গিয়ে £2.50, £2.50 আর কি। এবং আমরা যাবো সামার ওয়াকওয়েতে, যতটুকু যাওয়া যায় ততটা সাথে থাকুন। এই ওয়াকওয়ের মধ্যেই রয়েছে একটি ছোট্ট রেল লাইন, যেটি দিয়ে একটি ছোট্ট ডিজেল ইঞ্জিন চালিত ট্রেন এই পাশ থেকে ওই পাশে চলে যায়। মূলত ওয়াকওয়েটি 1.3 মাইল লম্বা, অনেক দর্শনার্থী বা পর্যটক হেঁটে যেতে অস্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই জন্য এই ট্রেন ব্যবস্থা চালু করা হয়েছে, যারা ট্রেন দিয়ে উপভোগ করবেন তারা ট্রেন দিয়ে যেতে পারবেন, আর যারা হাঁটতে পছন্দ করেন তারা হেঁটে হেঁটে যেতে পারবেন। আমার পেছনে একটি ছোট মিনি একটা রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে ছোট্ট একটি ট্রেন এই ব্রিজটাকে ক্রস করে, মূলত এখান থেকে যাত্রী নিয়ে ওই পাশে যায়, মানে একদম যেখান থেকে শুরু হয় সি ব্রিজটার, আবার যাত্রী নিয়ে এই পাশে আসে এবং এখান থেকে যাত্রীরা নেমে এই ওয়াকওয়েটা উপভোগ করে। এবং এটা হচ্ছে কি, ওয়াকওয়ের একদম শেষ মাথা, এখানেই শেষ হয়েছে এই ওয়াকওয়ে। এখান থেকে সমুদ্রের যা ভিউ দেখার দর্শনার্থীদের দেখে নিতে পারে, সো চলুন দেখা যাক। কংক্রিটের খুঁটির উপর নির্মিত এই কাঠামোটি সত্যি নজর কাড়ার মতো একটি স্থাপনা। আমি যতই সামনে থেকে এগিয়ে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম এর সৌন্দর্য দেখে। হবই বা না কেন, এর সৌন্দর্য দেখে মোহিত হবে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছোট্ট কুটির, তার পাশে অনেকগুলো বেঞ্চ, এই জায়গায় বসে আপনি আপনার সময় ভালোই উপভোগ করতে পারবেন। সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই জায়গায়। উইকেন্ডে অনেক ভিড় হয় এই জায়গায়, আমি যেটা জানি, আমি শুনেছি যে এই জায়গায় উইকেন্ডে অনেক ভিড় হয় যখন অ্যাডভেঞ্চার পার্কটি খোলা থাকে, বাট এখন কোনো মানুষ নেই। সব মিলিয়ে অনেক এনজয় করছি ঈদের দিনটা। পরন্ত বিকেল এবং এই ওয়াকওয়ের মধ্যে আমরা কয়েকজন মাত্র মানুষ, সূর্যের মৃদু তাপ এবং পিছনে সাগরের বিশাল জলরাশি, পরিবেশটা খুব সুন্দর, পরিবেশটা সত্যি অসাধারণ, আসলে ভালো লাগার মতো একটা পরিবেশ। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলতে চাই, যারা আশেপাশে আছেন তারা স্বভাবে অভাব নষ্ট, স্বভাবে অভাব নষ্ট ভাইয়া।